শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই যে এই টিউটোরিয়াল আর অরিজিনাল ভিডিওর মাঝখানে হয়তো খুবই মিনিমাম ডিফারেন্সেস থাকতে পারে। মানে ফর এক্সাম্পল, আমি যদি টিউটোরিয়ালে বলি হাতটা এদিকে যাবে, হয়তো অরিজিনাল ভিডিওতে সেই হাতটা এদিকে আছে। সো আই থিঙ্ক দ্যাট মাচ ইজ অ্যাকসেপ্টেবল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, সো ফার্স্টে আসছে মিউজিক। ফার্স্ট কিছু মিউজিক আমরা ছেড়ে দিচ্ছি, কতটা ছাড়তে হবে সেটা তোমরা অরিজিনাল ভিডিও দেখলে বুঝতে পারবে। সো আমি এখন দেখাচ্ছি ফার্স্ট স্টেপটা কীরকম। সো ফার্স্টে আমি পেছন থেকে শুরু করেছিলাম, তো তোমরা ওটা সামনে থেকে করতে পারো বা পেছন থেকে করতে পারো। আমি ফার্স্টে ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি স্টেপটা কীরকম হবে। সো ফার্স্ট একটা হাত আলাপদ্মা। সো তোমরা যদি মুদ্রার ব্যাপারে না জানো, আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি পুরো ডিটেলসে কোন মুদ্রাকে কী বলে ডাকা, কী বলা হয়, সেই একটা ভিডিও আমার বানানো রয়েছে। তো তোমরা যদি ডান্সার হও, ডান্সার না হও, ওটা আই থিঙ্ক তোমাদের জন্য অনেকটা ইউজফুল হবে। তাহলে ভিডিওটাকে রেফার করো, তাহলে আমার টিউটোরিয়ালসগুলো শেখাতেও খুব সুবিধা হবে। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যায় বোঝানো যে হাতটা এক্স্যাক্টলি কীরকম হবে। সো এটাকে বলে আলাপদ্মা। সো একটা হাত আলাপদ্মা, এটা কাটাকামুখম। সো ফার্স্ট একটা হাত আমি ড্র্যাগ করছি, কাটাকামুখম, এটাকে ড্র্যাগ করছি, আনছি, অ্যান্ড হাতটা চেঞ্জ হচ্ছে। সো এবার এটা কাটাকামুখম হয়ে গেল অ্যান্ড এটা আলাপদ্মা হয়ে গেল। ওকে, এবার এই হাত থেকেই সেম জিনিস এইদিকে হবে অ্যান্ড আগেইন চেঞ্জ। সো এটা দুবারই হচ্ছে, পেছন থেকে করব। তার আগে পাটা শিখতে হবে। সো ফার্স্ট পাটা হচ্ছে, আমি যদি এভাবে দাঁড়াই, রাইট লেগ ব্যাক, লেফট লেগ আমার টো পয়েন্টেড হলো, অ্যান্ড রাইট লেগ সামনে, এটা আমরা হিল আপ হবে। আরেকবার করছি, এইভাবে গেলাম রাইট লেগ দিয়ে ব্যাকে, টু আপ হলো লেফট লেগের, এবার রাইট লেগ ব্যাকে আনলাম অ্যান্ড এই পায়ের হিল আপ হচ্ছে অ্যান্ড বেন্ড করছি। সো ওয়ান অ্যান্ড টু, এটা হচ্ছে মুভমেন্টটা। সেম এইদিকেও হবে, যেরকম হাত চেঞ্জ করছি সেরকম লেগ মুভমেন্টও চেঞ্জ হবে। সো আমি এবার করে দেখাচ্ছি। ফার্স্ট আমি পেছন থেকে ঢুকবো, তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এই স্টেপটা হওয়ার পর নেক্সট স্টেপটা কী হচ্ছে, আমি হাতটা দেখাচ্ছি, ওয়ান ঘোরালাম অ্যান্ড টু আলাপদ্মা ঘুরিয়ে কাটাকামুখম, সেম এদিকে আলাপদ্মা ঘুরিয়ে কাটাকামুখম, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। কীভাবে, আমি জাস্ট পাটা দেখাচ্ছি, রাইট লেফট অ্যান্ড টো হিল, আরেকবার করছি, রাইট লেফট টোতে জাম্প হিলে ড্রপ। ওকে, সো এইটাকে আমরা জাস্ট স্মুথলি করবো, মানে এতটাও টেকনিক্যাল হওয়ার দরকার নেই, স্টেপটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো রাইট লেফট অ্যান্ড ওয়ান টু, সেম এদিকে হবে অপোজিট দিক, লেফট রাইট অ্যান্ড ওয়ান টু, মানে পুরোটাকে আমি মিউজিকে তোমাদের দেখাচ্ছি। গান। সো ফার্স্টে বলছে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। ওকে, এটা কিভাবে করতে হবে, একদম সিম্পল, রাইট লেফট অ্যান্ড রাইট লেগ ব্যাক, আর হাতটা হচ্ছে দুটো হাতে আলাপদ্মা, আর বডিটার সাথে পায়ের সাথে বডি অ্যান্ড হাত একসাথে যাচ্ছে। সো আজি বাংলাদেশের, এবার এখান থেকে হাতটা এখানে যে পাটা পেছনে গেল, তারপর হাতটা ঘুরিয়ে অ্যান্ড বুকে হাত, আরেকবার করছি, আজি বাংলা দেশে হলো রাইট লেগ পেছনে গেল আর হাতটা ঘুরে এখানে। ওকে, সো আজি বাংলাদেশের হৃদয় হতে, এখানে শেষ করলাম, একটা হাত এখানেই থাকবে কাটাকামুখম, আর মানে অ্যাকচুয়ালি দুটোই কাটাকামুখম, বাট ফার্স্ট আমি শুরু করছি কিভাবে, রাইট লেগ ওয়ান টু থ্রি, টু থ্রি,
হাত হচ্ছে 1 2 3 1 2 3। তো কি হচ্ছে এক্স্যাক্টলি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, ওকে, দেন তুমি এই অপরূপ, কিচ্ছু করছি না, জাস্ট রাইট লেগ সামনে অপরূপ হলো, দেন লেফট লেগ রূপে বাহির। আরেকবার দেখাচ্ছি, রাইট লেগ সামনে, তারপর কোনো লেগ মুভমেন্ট নেই, লেফট লেগ এইদিকে যাবে অ্যান্ড রাইট লেগ বাইরে, পুরোটা হাত আর পা একসাথে করছি। তুমি এই অপরূপ রূপে বাহির, এটা চতুরা। সো প্লিজ মুদ্রা ভিডিওগুলো দেখো, তাহলে আমার, আমি তো বলতেই পারছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে যদি যদি মুদ্রাগুলো না জানো। সো রূপে বাহির হলে জন মি, জাস্ট এখানে এইখানে আমি শেষ করছি। দেন রাইট লেগটা আরেকবার সামনে নিয়ে জাস্ট বেন্ড রাইট সাইড করে একটা হাত ওপরে কাটাকা মুখম অ্যান্ড ওপেন। সো এইটা আমি আরেকবার পুরোটা মিউজিকের সাথে করে দেখাচ্ছি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। এখানে শেষ করলাম, তারপর এবার জাস্ট নর্মালি রাইট লেগটাকে সামনে দিচ্ছি, লেফট লেগ টো আপ, আর বডির জেস্টারটা সামনের দিকে থাকবে, ওকে। সো আরেকবার করছি, এখানে শেষ, দেন চতুরা আবার। হ্যাঁ, ওগো মা তোমায়, এখানে পুরোটা এখানে শেষ করলাম, দেন চোখ দেখাতে হবে তোমার, 2 3 4। কি করছি, ফার্স্টে উল্টো দিক থেকে ঘোরাচ্ছি অ্যান্ড আরেকবার সামনে দিক থেকে করছি। আরেকবার, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভরে, জাস্ট রাইট লেগ থেকে সামনে আনছি আর মুঠো করে হাতটা মুঠো করে ধরে ছেড়ে দেওয়া, ওই দিকে তাকাবো, ঠিক আছে। আরেকবার করছি, ওগো মা, সরি, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভরে, বাস এরপর হাত একটা এরকম, তোমার দুবার আজি খুলে গেছে সোনার মন্দিরে, পাটা কি হচ্ছে, তোমার দুবার আজি টো দিয়ে মারবো, রাইট লেগ লেফট লেগ, রাইট লেগ লেফট লেগ, ওকে। তারপর জাস্ট রাইট লেগ সামনে দিয়ে ঘুরে হাতটা ওপরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তো সোনার মন্দিরে এখানে শেষ করার পর নেক্সট স্টেপটা আসছে মিউজিক। সো একটা হাত ওপরে কাটাকা মুখম এরকম ওপরে যাচ্ছে, আরেকটা আলা পদ্মা। সো হোয়াট উই আর ডুইং, আলা পদ্মাটাকে সামনে দিয়ে ঘুরিয়ে ওপরে কাটাকা মুখমের ওপর রাখতে হবে, ঠিক আছে। সো লেগ মুভমেন্টটা কী হচ্ছে, 1 2 অ্যান্ড ডাউন, আরেকবার 1 2 অ্যান্ড ডাউন। আরেকবার দেখাচ্ছি, রাইট লেগ সামনে এদিকে বেন্ড করলাম, পেছনে আবার 1 2 3, দ্যাটস অল। তারপরে স্টেপটা আগেরটার মতো, মানে 1 2 3 4 5 6 7 8, এখানে মিউজিকটা শেষ হচ্ছে। তারপর হচ্ছে ডান হাতে তোর, সো একটা দোলা হাস্তা আর একটা পাতাকা, তো আমাকে কি করতে হবে, পাটাকে তুললাম রাইট লেগ আপ, ব্যাক অ্যান্ড লুক, এখানে একটা শোল্ডার স্লাইট শোল্ডার মুভমেন্ট আর লেফট সাইডে তাকানো আছে, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করি শঙ্কা হরণ হলো, দুই নয়নের এখানে শেষ হচ্ছে, দুই নয়নের স্নেহের হাসি 1 2। আগেরটা আমরা দুটো ঘুরিয়ে দুবার করেছিলাম, এটা একবার, মানে জাস্ট ঘুরিয়ে রাখা অ্যান্ড স্নেহের হাসি, ঠিক আছে, দুই নয়নের স্নেহের হাসি, এবার এই হাত অ্যান্ড
জাস্ট টোতে দাঁড়ালাম, ওয়ান ডাউন, রাইট লেগ সামনে, আলা পাতমা দিয়ে এদিকে বড় বড় চোখ করে তাকালো। আরেকবার করছি, ওয়ান শঙ্কা হর, সরি এটা হলো, তারপর দুই নয়নের স্নেহের হাসি ললাট। ললাট নেত্র আগুন বরণ, এটা শেষ করার পরের স্টেপটা হচ্ছে ওগো মা। ঠিক আগে যে ওগো মা করলাম সেম, ওগো মা তোমার কি মূরতি আগে আগে দেখিনি, জাস্ট চতুরা অ্যান্ড জাস্ট এটা হচ্ছে দেখা, তো এখানে শেষ করলাম। দেন ওগো মা সামনে জাস্ট দুটো স্টেপ হেঁটে যাওয়া যাক, ওয়ান টু অ্যান্ড থ্রি। এখানের পর তারপরের স্টেপটা হচ্ছে তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে, রাইট রাইট লেফট লেফট, হাতটা জাস্ট ওয়ান এভাবে ওয়েভ করতে করতে নিচে যাবে, লাইক কেশ মানে চুল, চুলটা যেরকম এত লম্বা বড় থাকে দেখ সেইভাবে আমরা জাস্ট দেখাবো। তোমার মুক্ত কেশে পুঞ্জ মেঘে, তারপর হাতটাকে এখানে রেখে ওয়ান অ্যান্ড নিচে দুটো হাতে পাতাকা, ঠিক আছে, জাস্ট রাইট লেগটা পেছনে নিয়ে গিয়ে অ্যান্ড রাইট লেগ ফ্রন্টে গিয়ে বেন্ড, লেফট সাইডে বেন্ড আর নিচে ছুটতে হবে। ঠিক এটার পরের স্টেপটা হচ্ছে আমরা কাঁধে হাত দিলাম, দেন তোমার আঁচল ঝরে ওয়ান, তারপর উপরে হাত, দেন রৌদ্র বস নি। ঠিক এই স্টেপটা আমরা আগেও করেছি এই নাচেই, তো আশা করি তোমাদের মনে আছে। আমি আরেকবার দেখাচ্ছি, হাত এখানে জাস্ট ডিপিং করতে হবে রাইট লেগ দিয়ে, ওয়ান টু, আমি সামনে করে দেখাচ্ছি জাস্ট ওয়ান অ্যান্ড টু আর কিছু না, হাত এখানে, দেন আঁচল ঝরে টু অ্যান্ড এই হাতটা নিয়ে ওপরে গেলাম, ওপরে যাওয়ার পর রাইট লেগ সামনে অ্যান্ড বেন, দুটো হাত জাস্ট এরকম উপর আর কিচ্ছু, দেন ওয়ান টু। তারপর আরেকবার রিপিটেশন রয়েছে ওগো মা থেকে, যেরকমটি ফার্স্টে করলাম সেম টু সেম আমি আরেকবার করছি, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে, তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে, এইটুকু অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো পরের সেগমেন্টে যাওয়া যাক, মা তোমার কি মূরতি আজি দেখি রে, ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে। এটার পর আরেকবার মিউজিক আসছে, এটা একদম সিম্পল মিউজিকটা আমরা এখানে শেষ করলাম। এটার পর হাত, একটা হাত দোলা হাস্তা, আরেকটা কোনো অ্যাকচুয়াল কোনো মুদ্রা নেই, জাস্ট ফ্লো করতে হবে আমাদের, সরি ওয়ান একদম স্লো নিচে যাব, নিচে যাব গিয়ে ওপর এখান দিয়ে তুলে, দেন দুটো হাতে ওয়ান টু, দ্যাটস অল। এটা ভীষণ ইজি বাট একটু দেখে মনে হয় কমপ্লিকেটেড, আমি আরও একবার করছি, জাস্ট এই হাতটা নিয়ে আমি সাইডে গেলাম অনেক স্লো আস্তে করে নিচে, দেন যখন মাঝখানে এসে গেছি পাটাও সোজা এদিকে আসছে, হাতটাও আমার ওপরে উঠছে, দেন ওয়ান দুটো হাত টু, দ্যাটস অল। তারপর হচ্ছে আমি রাইট সাইডে যাব, ফার্স্ট রাইট লেগ রাইট হ্যান্ড, দেন এই হাতটা আসছে, আচ্ছা আমি হাতটা আগে দেখাচ্ছি, ফার্স্ট ওয়ান টু, তারপর হাতটা ঘুরিয়ে এনে রাখা, সেম আবার এদিকে ওয়ান টু,
then 1 2 and 3 that's all part hocche right left right left right arekbar right sorry left right left right right left pichone that's all ami hat ar pa ekshathe korchi 1 2 1 2 3 arekbar edike 1 2 1 2 3 তারপরে যে সেগমেন্টটা রয়েছে এটাতে একটু বেশি এক্সপ্রেশন আছে ইমোশনাল সেগমেন্ট সো এটা কিভাবে তোমরা দেখাবে দ্যাট ইজ আপ টু ইউ আমার আমার এক্সপ্রেশন যদি ফলো করতে হয় দেন ইউ হ্যাভ টু সি মাই অরিজিনাল ভিডিও আদারওয়াইজ তোমরা নিজেরা ইম্প্রোভাইজ করতে পারো আমি যে স্টেপটা দেখাচ্ছি দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে 1 2 একটু স্লো বিকজ এক্সপ্রেশন দিচ্ছি আমরা দেন নিচ থেকে এটা একটা জাস্ট একটা বেবি যেভাবে আমরা তুলি তুলে জাস্ট দেখছি হলো এটা অনেক স্লো যাবে তারপর হচ্ছে দেন ভাঙা ঘরে কাটাকা মুখা আলা পদ্মা জাস্ট রাইট লেগ মেরে লেফট সাইডে সরাচ্ছি মানে পাটে তুলতে হবে না আমি জাস্ট দেখালাম 1 লাইক দিস সো তারপর এই এই মুভমেন্টটা মানে এইভাবে আমরা নিচে বসছি আরেকবার করছি আমি যখন নিচ থেকে তুলছি অনেক স্লো তারপর ভাঙা ঘরে এইভাবে রাইট লেগটা সামনে দিয়ে বসলাম অ্যান্ড নিচে তারপর আরেকবার আছে ভাঙা ঘরে একলা পড়ে এটার পর এই রাইট লেগটাকে সামনে আনা হবে রাইট হ্যান্ড পেছনে অ্যান্ড দুঃখের বুঝি নাইকো সীমা এইভাবে একদম স্লোলি একটা ছোট্ট মিউজিক আছে সো সেইটাতে আমরা উঠছি 1 অ্যান্ড 2 সীমা বলে উঠলাম এটার পর একটা ঘোড়া আছে ছোট্ট যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দক্ষিণী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই কোশিমা নেই কোশিমাতে উঠলাম এটার পর একটা ছোট্ট মিউজিক আছে আর মিউজিকের ঠিক এন্ডটাতে একটা ঘোড়া জাস্ট ছোট্ট তারপর হচ্ছে কোথা সে তোর দরিদ্র বেশ স্টেপটা কি হচ্ছে সেম ওই ওগো মাতে যে স্টেপটা করছিলাম দুটো হাত দুদিকে যাবে এটাতে শুধু তারপর রাইট লেগটাকে পেছনে দিয়ে দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি দ্যাটস অল আরেকবার আমি করছি কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আরেকবার এটা পেছনে করতে পারি সামনে করতে পারি সো কি হচ্ছে স্টেপটা অ্যাকচুয়ালি 1 2 রাইটে বেন বডি শিফট অ্যাকচুয়ালি রাইট শিফট লেফট শিফট আরেকবার পেছনে করে দেখাবো কোথা সে তোর দরিদ্র বেশ জাস্ট স্টেপ রাইট লেফট দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি মলিন হাসি দু হাতে করতে পারো এক হাত দিয়ে করতে পারো দ্যাট ইজ আপ টু ইউ কোথা আসে তোর মলিন হাসি এখানে পর হচ্ছে আকাশে আকাশে কি করছে এক্স্যাক্টলি পাটা ফলো করো রাইট রাইট আবার এদিকে লেফট লেফট সেকেন্ড স্টেপটা তো অলওয়েজ অপোজিট লেফটে একটু হালকা আপ হবে আরেকবার করছি আকাশে আজ ছড়িয়ে গেল দেন ওই কিরণের দীপ্তি রাশি আরো একবার করছি পেছনে 1 2 3 4 এবার রাইট হ্যান্ড দিয়ে আবার ওই স্টেপটা সেম 1 তারপর হাত দুটো এরকম 1
আকাশে আর ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। এখানে শেষ করার পর নেক্সট স্টেপ হচ্ছে ওগো মা। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিনি। আরেকবার করছি, ওয়ান হলো, দেন সেম স্টেপ, শুধু হাতটা চেঞ্জ হচ্ছে, লেফট অ্যান্ড দেখিনি ওগো মা। তারপরের স্টেপটা হচ্ছে আজি দুঃখের রাতে, জাস্ট হাত দুটো মুঠি মুঠো করে এখানে রাইট লেগ রাইট সাইড অ্যান্ড বেল্ট, আজি দুঃখের রাতে সুখের স্রোতে, জাস্ট ইগনোর দ্য লিরিক্স, আমি অত প্রপারলি লিরিক্সটা জানি না, স্রোতে ভাষা ধরনি বা এখান থেকে নিয়ে এইটা। তারপর হচ্ছে তোমার অভয় বাজে বুকের মাঝে রুদ্র বস নি, ভীষণ সিম্পল স্টেপ, জাস্ট ফলো মি যে আমি কী করছি। প্রত্যেকটা পায়ের স্টেপ হচ্ছে রাইট লেফট দিয়ে বেন্ড, আরেকবার রাইট লেফট দিয়ে বেন্ড, দ্যাটস অল, পায়ের স্টেপটা সেম, হাত একটা এখানে, মানে দুটোই অ্যাকচুয়ালি সেম হবে, ওপরে নিচে তারপর বুকের কাছে অ্যান্ড এখানে। আর একবার তোমার অভয়ে বাজে বুকের মাঝে, এবার এই হাত ঘুরিয়ে ওয়ান টু থ্রি, তখন আর পায়ের মুভমেন্ট নেই, জাস্ট বডিটাকে হাতের সাথে মুভ করতে হবে। আরেকবার করছি, তোমার অভয়ে বাজে হৃদয় মাঝে ওয়ান টু থ্রি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিলে, ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরনি, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণি। এই স্টেপটার পরে হচ্ছে ওগো মা তোমার দেখে দেখে আঁখি না, ফিরেটা হচ্ছে একটা হাত এখানে, জাস্ট এটা এক হাত দিয়ে জাস্ট এটা করো, দুটোই পাতাকা হাস্তা, আগেরটা যেমন দুটো এরম করছিলাম, এটাতে একটা হাত চোখেই থাকছে, আরেকটা জাস্ট অল্প একটু নিচে নামবে, দ্যাটস অল। আর একবার করছি, ওগো মা তোমার দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমার দুয়ার আজি, কি করছি রাইট লেগ ওয়ান ওপরে হাত, আজি খুলে গেছে দেন সোনার মন্দিরে, ত্রিপতাকা হাস্তা সোনার মন্দিরে। আমি আরো একবার করছি, ওগো মা তোমার দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তারপর আবার একদম ফার্স্ট পার্টটা রিপিটেশন হবে, একটু চেঞ্জেস আছে স্টেপে, সেটা হচ্ছে একদম ফার্স্ট মিউজিক যে স্টেপটা বলো ওটা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি ওই অপরূপ রূপে বাহির দে হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। সো আই থিঙ্ক দিস ওয়াজ এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, যদি এরপরেও কোনো কোয়েশ্চেন্স থাকে, বুঝতে অসুবিধা হয়, প্লিজ গেট ইন টাচ উইথ মি, আমি চেষ্টা করব আরও কীভাবে হেল্প করা যায়। আর এই টিউটোরিয়ালস সম্বন্ধে, মানে আরও কীভাবে করলে টিউটোরিয়ালস তোমাদের অনেকটা হেল্প হবে,
সেটাও আমাকে কমেন্টে জানিও বা ইমেল করো, হোয়াট এভার ইজ পসিবল, বাট প্লিজ লেট মি নো, বিকজ তোমাদের থেকেই আমি জানতে পারি যে আমার আর কী কী ইমপ্রুভ করতে হবে। সো আই সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।